হাই ফ্রেন্ডস টিডি আর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই আজকে আবারও এই ক্লাসটিতে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আমি তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য অনেক ইম্পর্ট্যান্ট তো প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে এবং কেউ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো আমরা দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো এখানে রয়েছে ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এবং তোমরা যদি উত্তরগুলো জানো তো অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবে ঠিক আছে তো ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যার কটকে ভারতের ধান গবেষণা কেন্দ্র অবস্থিত উড়িষ্যার কটকে এর পাশাপাশি যেগুলো পরীক্ষায় আসে এবং যেগুলো তোমাদের মনে রাখতে হবে গম গবেষণা কেন্দ্র অবস্থিত দিল্লির পুসাতে আখ গবেষণা কেন্দ্র অবস্থিত উত্তরপ্রদেশের লখনৌতে এছাড়াও সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ বা কার্পাস বা তুলা গবেষণা কেন্দ্র যেটা সেটা অবস্থিত নাগপুরে এবং চা গবেষণা কেন্দ্র অবস্থিত আসামের যোরহাটে ঠিক আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গলা বলা হয় এটাও কিন্তু রাজ্য সরকারের পরীক্ষাগুলোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো চলো প্রত্যেকটা প্রশ্নের শেষে আমি তোমাদের প্রচুর এক্সট্রা ইনফরমেশান দিয়ে দেবো যাতে কোনো রকম কোনো ডাউট তোমাদের না থাকে এবং তারপরেও যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা জানতে চাও তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে গারো পাহাড়ের সর্বোচ্চ সিঙ্গের নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নোকরেক নোকরেক হল গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এর পাশাপাশি তোমরা যেগুলো মনে রাখবে নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো সারামতি কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো দাফাবুম ঠিক আছে এগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট আমি আনকমন যেগুলো সেগুলোর নামগুলোই বললাম এবং যেগুলো কমন রয়েছে সেগুলো তোমরা প্রত্যেকেই জানো তো কহিমার হচ্ছে দাফা বুম এবং নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সারামতি এগুলো কিন্তু পরীক্ষায় দেবে এখন ঠিক আছে চলো পরের প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেবো দেখো এখানে পরের প্রশ্ন রয়েছে গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মকথা প্রচার করেছিলেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সারনাথে ঠিক আছে বারাণসীর কাছে সারনাথের একটা উদ্যানে তিনি পাঁচজন তপস্বীকে প্রথম তার ধর্মপ্রচার করেছিলেন ঠিক আছে এবং খুব ভালো করে তোমরা মনে রাখবে গৌতম বুদ্ধের এই ধর্মপ্রচারের ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয় এবং গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ এবং ওনার দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটা যেটা বলছি তোমাদের গৌতম বুদ্ধ কোথায় এবং কত বছর বয়সে দেহত্যাগ করেন এটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানানোর চেষ্টা করো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো পরের প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব দেখো এখানে পরের প্রশ্ন রয়েছে ভারতের অন্তর্বাহিনী নদী কোনটি তো এর অপশন কি কি রয়েছে দেখো অপশন এ রয়েছে লুনি অপশন বি রয়েছে তাপ্তি অপশন সি রয়েছে কোশি এবং অপশন ডি রয়েছে পেরিয়ার এর মধ্যে কোনটি ভারতের অন্তর্বাহিনী নদী তো সঠিক উত্তর হয়ে যাবে লুনি লুনি হলো ভারতের একটি অন্তর্বাহিনী নদী যার দৈর্ঘ্য হল চারশো পঞ্চাশ কিলোমিটার ঠিক আছে চলো পরের প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব পরের প্রশ্ন দেখো এখানে রয়েছে তিস্তা নদীর উৎপত্তি স্থল হলো মানে তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে সিকিমের জেমু হিমবাহ থেকে ঠিক আছে সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো দেখো এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সব লাল হো জায়গা এই উক্তিটি কার্ড অপশানগুলো একবার দেখে নাও ভগৎ সিং লালা লাজপত রায় বিনোভা দেন রঞ্জিত সিং সব লাল হো জায়গা উক্তিটি কার্ড এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো সব লাল হো জায়গা এই উক্তিটি কার্ড তোমরা সঠিক উত্তর দেখে নেবো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রঞ্জিত সিং রঞ্জিত সিংয়ের একটি বিখ্যাত উক্তি ছিল সব লাল হো জায়গা এবং এখানে যেটা তোমরা মনে রাখবে আঠেরোশো নয় সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রঞ্জিত সিং এবং লর্ড মিন্টোর মধ্যে এছাড়াও সে সময় একজন ফরাসি পর্যটক ছিলেন ভিক্টর জেকিমো যিনি রঞ্জিত সিং এবং আরেকটা জিনিস যেটা তোমরা মনে রাখবে সেই সময় একজন ফরাসি পর্যটক ছিলেন ভিক্টর জ্যাকিমো যিনি রঞ্জিত সিংকে নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ বলেছিলেন ঠিক আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয় তো রঞ্জিত সিংকে হয়ে যাবে ঠিক আছে একজন ফরাসি পর্যটক ভিক্টর জ্যাকিমো ওনাকে নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ বলেছিলেন এবং অমৃতসরের সন্ধি হয় আঠেরোশো নয় রঞ্জিত সিং এবং লর্ড মিন্টর মধ্যে প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলো পরের প্রশ্ন কী রয়েছে আমরা দেখে নেবো দেখো এখানে পরের প্রশ্ন রয়েছে ইকতা বা জায়গির প্রথা কে বন্ধ করেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কে চালু করেন নয় ইকতা বা জায়গির প্রথা কে বন্ধ করেন তার আগে তোমরা জেনে রাখো ইকতা বা জায়গির প্রথা চালু করেছিলেন ইলতুতমিস তাহলে বন্ধ কে করেন না ইকতা বা জায়গির প্রথা বন্ধ করেছিলেন আলাউদ্দিন খুলজি ঠিক আছে চালু করেন ইলতুতমিস এবং বন্ধ করেন আলাউদ্দিন খলজি দুটো ইম্পর্টেন্ট চলো পরে কি রয়েছে আমরা দেখে নেবো পরের প্রশ্ন এখানে দেখো রয়েছে ক্রিপস মিশন ভারতে আসে কোন সালে অপশনগুলো একবার দেখে নাও উনিশশো সালে উনিশশো সালে ১৯৪৫ সালে নাকি উনিশশো সালে ক্রিপস মিশন কত সালে ভারতে আসে তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে মার্সেলি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এটা যদি কেউ জানাও অবশ্যই কমেন্ট করে জানাও যে মার্সেলি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও এবং কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড করো কারণ প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটি প্রশ্নেই কিন্তু আপকামিং পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট তো দেখো মার্সেলি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ভূমিকম্প ঠিক আছে এখানে যে অপশন রয়েছে ভূমিকম্প কিন্তু অ্যাকচুয়ালি ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় মার্সেলি স্কেলের সাহায্যে ঠিক আছে চলো নেক্সট কি রয়েছে আমরা দেখে নেব নেক্সট দেখো এখানে রয়েছে চতুরাশ্রমের মধ্যে কোন আশ্রমটি প্রথম আশ্রম সন্ন্যাস নাকি বানপ্রস্থ নাকি গ্রাহস্থ নাকি ব্রহ্মচর্য কোনটি চতুরাশ্রমের মধ্যে প্রথম আশ্রম তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মচর্য ঠিক আছে ব্রহ্মচর্য হল চতুরাশ্রমের প্রথম আশ্রম পরের প্রশ্ন কী রয়েছে দেখো এখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে মানে যেটা প্রিয়াম্বেল রয়েছে সেখানে ইন্ডিয়া শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে অপশান দেখো দুবার পাঁচবার আটবার না তেরোবার ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেল বা প্রস্তাবনা অংশে ইন্ডিয়া শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে দুবার ঠিক আছে ইন্ডিয়া শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে চলো পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো বি বা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা অবশ্যই প্রত্যেকে জানা উচিত এবং কমেন্ট করে জানাও প্রত্যেকে মুম্বাই দিল্লি কলকাতা না ব্যাঙ্গালুরুতে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা এর সদর দপ্তর কোথায় অবস্থিত কি হবে সঠিক উত্তর এর সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই বিসিসিআই এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত ঠিক আছে চলো পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো দ্য সেন্ট অফ গড বইটি কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে সৈকত মজুমদার ঠিক আছে অপশান বি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখো কী রয়েছে এখানে মুখের লালা গ্রন্থি থেকে কোন উৎসেচক খড়িত হয় অপশানগুলো একবার দেখে নাও টায়ালিন ট্রিপসিন লাইপেজ নাকি মলটেজ মুখের লালা গ্রন্থি থেকে কোন উৎসেচক খরিত হয় সঠিক উত্তর হয়ে যাবে টায়ালিন অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি রয়েছে দারুচিনি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় ফল বীজ গাছের ছাল নাকি ফুল এটা তো প্রত্যেকেরই জানা উচিত তো এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে দারুচিনি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গাছের ছাল নেক্সট দেখো কি রয়েছে নিচের কোন পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় শ্বসন সালোক সংশ্লেষ সবাধ শ্বসন নাকি অবাধ শোষণ কোন পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সালোক সংশ্লেষ ঠিক আছে সালোক সংশ্লেষ পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে চলো পরের প্রশ্ন কী রয়েছে আমরা দেখে নেব দেখো এখানে পরবর্তী প্রশ্ন রয়েছে হিমাটাইট কোন ধাতুর আকরিক অপশানগুলো একবার দেখে নাও এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো তামা অ্যালুমিনিয়াম লোহা না জিঙ্ক হিমাটাইট কোন ধাতুর আকরিক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন ধাতুর আকরিকগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে যে হিমাটাইট কোন ধাতুর আকরিক তো সঠিক উত্তর হয়ে যাবে লোহা আচ্ছা নেক্সট দেখো এখানে কী রয়েছে তামার পারমাণবিক সংখ্যা কত একুশ সাতাশ উনতিরিশ নাকি বত্রিশ তামার পারমাণবিক সংখ্যা কত কেউ যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও তামার পারমাণবিক সংখ্যা কত সঠিক উত্তর হয়ে যাবে উনতিরিশ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো চিরোপটি নামক বিজ্ঞান বিভাগে কোন বিষয়ে চর্চা করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পায়ের পাতা নেক্সট দেখো কি রয়েছে চন্দ্রযান ওয়ান লঞ্চ করা হয় কোন সালে কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে দু সালে দু হাজার সালে চন্দ্রযান ওয়ান লঞ্চ করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন এখানে কি রয়েছে দেখো কোন শহরে মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দির অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মাদুরাই পরের প্রশ্ন কি রয়েছে দেখো ইন্ডিয়ান আর্মি ডে কবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পনেরোই জানুয়ারি প্রত্যেক বছর পনেরোই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে হিসেবে পালন করা হয় নেক্সট দেখো কী রয়েছে মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেছিলেন এই প্রশ্নটা বারবার পরীক্ষা এসেছে যে কোন সম্রাট যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেন কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে বাবর বাবর সর্বপ্রথম যুদ্ধে কামানের ব্যবহার করেছিলেন নেক্সট দেখো রয়েছে স্ট্যাটোসফিয়ার অন্য কি নামে পরিচিত কী হবে সঠিক উত্তর হয়ে যাবে শান্তমণ্ডল স্টেটসফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো রয়েছে গামা কে আবিষ্কার করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পল ভিলার্ড পল ভিলার্ড গামা রশ্মি আবিষ্কার করেন তো আজকের এই ক্লাসটিতে পঁচিশটি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে